আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আচ্ছা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি সহকারী শিক্ষক রওশন আরা ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রে নীলনদার পিরামিডের দেশ এর প্রথম অংশ নিয়ে, অর্থাৎ পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব নীলনদার পিরামিডের দেশের পার্ট টু নিয়ে। নীলনদার পিরামিডের দেশ এই গল্পটি লিখেছেন সৈয়দ মুস্তাফা আলী। গত ক্লাসে আমরা পার্ট ওয়ানে যে বিষয়গুলো সম্পর্কে জেনেছি সেটা হচ্ছে লেখক কখন কোথা থেকে যাত্রা শুরু করেছেন, তারপরে হচ্ছে কোথায় গিয়েছেন শেখাম, তারপরে হচ্ছে এশিয়ার নীলনদার পিরামিডের দেশে যে মিশরের যে বিভিন্ন যে মরুভূমির যে দৃশ্য সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি, তারপরে কাফেলা সম্পর্কে আলোচনা করেছি, সেখানকার ওট, তারপরে হচ্ছে রেস্তোরাঁ, সেখানকার খাবার দাবার, তারপরে হচ্ছে নিগ্রো, কায়রো শহর, সেখানকার যে যে গুরুত্বপূর্ণ বা স্পেশাল যে রান্নাগুলো সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব মিশরেরই অর্থাৎ কায়রো শহরে বা সে অঞ্চলেরই সুদানবাসীদের সম্পর্কে আলোচনা করব, এবং তারপর কায়রোর যে সেখানকার যে বৃষ্টিপাত, সেখানকার যে বায়োস্কোপ, তারপরে হচ্ছে নীলনদ, এই বিশ্ব পিরামিড, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। এবং গল্পটা পড়ছি, সবাই একটু লক্ষ্য করো। ওই দেখো সুদানবাসী, সবাই প্রায় 6 ফুট লম্বা, আলখেল্লা আর লম্বা আলখেল্লা পড়েছে বলে মনে হয়। দৈর্ঘ্য 6 ফুটের চেয়েও বেশি, এদের রং ব্রোঞ্জের মতো, এদের ঠোঁট নিগ্রোদের মতো পুরু নয়, টকটকে লালও নয়। কায়রোতে বৃষ্টি হয় দৈবত, তাও 2-1 ইঞ্চির বেশি নয়। তাই লোকজন সব বসেছে হোটেল কাফেলা বারান্দায় কিংবা চাতালে। শুনলাম এখানকার বায়স্কোপ বেশিরভাগ হয় খোলামেলাতে। মোটর গাড়ি বড্ড তাড়াতাড়ি চলে বলে বলে ভালো করে সব কিছু দেখতে পেলুম না, কিন্তু একটু চোখের সামনে ভেসে উঠল অতি রমণীয় এক দৃশ্য। মোটরগাড়ি বড্ড তাড়াতাড়ি, সেটা হচ্ছে লাইন নীলনদ। অর্থাৎ মোটরগাড়ি চলতে চলতে তাদের সামনে একটা রমণীয় একটা দৃশ্য ভেসে উঠেছে। সে দৃশ্যটা হচ্ছে কি, নীলনদের যে দৃশ্য, সেখানকার যে নীলনদের যে সৌন্দর্য, সে সৌন্দর্য তাদের চোখের সামনে ভেসে উঠেছে। চাঁদের আলোতে দেখেছি নীলের উপর দিয়ে চলেছে মাঝারি ধরনের খোলা মহাজনী নৌকা, হাওয়াতে কাতর হয়ে তে কোনো পাল পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দিয়ে ভয় হয়, আর সামান্য একটুখানি জোর হাওয়া বইলেই হয় পাল্টা এক ঝটকায় চৌচির হয়ে যাবে, নয় নৌকাটা পিছনে ধাক্কা খেয়ে গোটা 2.5 ডিগবাজি খেয়ে নীলের অতলে তলিয়ে যাবে। এই নীলের জল দিয়ে এদেশের চাষ হয়, এই নীল তার বুক ধরে সে চাষের ফসল মিশরের সর্বত্র পৌঁছে দেয়। এই ছিল নীলনদ পিরামিড। পিরামিড, 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 চোখের সামনে দাঁড়িয়ে 3টি পিরামিড। এই 3টি পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ। যুগ যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তর জল্পনা কল্পনা করেছে, দেয়ালে খোদাই করে খোদাই এদের লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করছে। মিশরের ভিতরে বাইরে আরও পিরামিড আছে, কিন্তু গিজে অঞ্চলের এই 3টি পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে সেগুলোই ভুবন বিখ্যাত পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম। প্রায় 500 ফুট উঁচু বলে না দেখে চট করে পিরামিড উচ্চতা সম্পর্কে একটা ধারণা করা যায় না, এমনকি চোখের সামনে দেখলেও ধারণা করা যায় না এরা ঠিক কতখানি উঁচু। চ্যাপচা আকারের একটা বিরাট জিনিস আস্তে আস্তে ক্ষীণ হয়ে 500 ফুট উঁচু না হয়ে যদি চুঙ্গার মতো একই সাইজ রেখে উঁচু হতো, তবে স্পষ্ট বোঝা যেত 500 ফুটের উচ্চতা কতখানি উঁচু। বোঝা যায় দূরে চলে গেলে গিজে এবং কায়রো ছেড়ে বহুদূরে চলে যাওয়ার পর হঠাৎ চোখে পড়ে 3টি পিরামিড, সব কিছু ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে। তাই বোঝা যায় এই বস্তু তৈরি করতে কেন 23 লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল। টুকরো বলতে একটু কমিয়ে বলা হলো, কারণ এর 4-5 টুকরা একত্রে করলে একখানা ছোটোখাটো ইঞ্জিনের সাইজ ও ওজন হয়, কিংবা বলতে পারো 6 ফুট
উঁচু এবং 3 ফুট চওড়া করে এ পাথর দিয়ে একটা দেয়াল বানালে সে দেয়াল লম্বায় 650 মাইল হবে। সবচেয়ে বড় পিরামিড বানাতে নাকি 1 লক্ষ লোকের 20 বছর লেগেছিল। ফারাও সম্রাট বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকার আঘাতে ক্ষত হয় তবে তারা পরলোকে অনন্ত জীবন পাবে না। তার মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে সেটাকে এমন একটা শক্ত পিরামিডের ভিতরে রাখা হতো যে তার ভিতরে ঢোকে কেউ যেন মমিকে ছুঁতে পর্যন্ত না পারে। নেতৃত্ব চোখে যেরকম পড়ে আমার চোখে ঠিক তেমনি এসে পড়ল পশ্চিম আকাশ থেকে চন্দ্রাস্তের রক্তচ্ছটা আর পূর্বাকাশ থেকে নব অরুণোদয়ের পূর্বাভাস। রাস্তা ক্রমে সরু হয়ে আসছে, রাস্তার দুদিকে দোকানপাট এখনো বন্ধ, দু একটা কফি দোকান খুলি খুলি করছে, ফুটপাথ লোহার চেয়ারের উপরে পদ্মাসনে বসে 2-4টি সুদানি দারোয়ান তসবি জপছে, খবরের কাগজগুলো দোকানের সামনে অল্প একটু ভিড়। তরল অন্ধকার সরল আলোর জন্য ক্রমেই জায়গা করে দিচ্ছে, আধো ঘুমে আধো জাগরণে জড়ানো হয়ে সব কিছু যেন কিছু দেখা হলো। সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল মসজিদের মিনারগুলোকে, এদের বহু মিনার দাঁড়িয়ে আছে আল্লাহর নামাজের ঘর মসজিদের উপর। মসজিদের যে নিপুণ মুলায়েম কারুকার্য আছে সেরকম কয়বার করবার মতো হাত আজকের দিনে কারো নেই। প্রকৃতি গড়া নীল আর মানুষের গড়া পিরামিড পরে মিশরের মসজিদ ভবন বিখ্যাত এবং সৌন্দর্য অতুলনীয়। পৃথিবীর বহু সমাজদার শুধু এই মসজিদগুলোকে প্রাণ ভরে দেখবার জন্য 7 সমুদ্র 13 নদী পেরিয়ে কায়রোতে আসেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো এখানে যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, মিশরের যে পিরামিডগুলো, যে কীর্তিস্তম্ভ, মিশরের সপ্তাশ্চর্যের অন্যতম আমরা যদি ধরে নিই পিরামিডগুলো, তারপরে হচ্ছে সেখানকার কারুকাজ সমৃদ্ধ মসজিদগুলো, তারপরে সেখানকার রাস্তা, সেখানকার চন্দ্রালোকের দৃশ্য, সবগুলোই লেখক মানে খুব স্পষ্টভাবে খুব সুন্দরভাবে ওই গল্পের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছে। তোমরা সবাই এই ভাষায় গল্পটাকে আরও ভালো করে মনোযোগ দিয়ে পড়বে এবং গুরুত্বপূর্ণ লাইনগুলোকে আন্ডারলাইন করে এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো থেকে প্রশ্ন তৈরি করবে, জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।